ঘূর্ণিঝড় মিকজমের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পুরো শক্তি নিয়ে মঙ্গলবার উপকূলে আঘাত হানতে পারে এটি। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে দেশের তাপমাত্রা। এর মাধ্যমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 17 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সন্ধ্যা 6টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1560 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1390 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1410 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এতে আরও বলা হয়, এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 110 কিলোমিটার। বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে 2 নম্বর দূরবর্তী হুশের সঙ্গে দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই, তবে এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার দেশের উপকূলীয় এলাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় মিকজমের প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দুটি মডেল অনুসারে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। অন্যদিকে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মিকজমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি পানিতে ভেসে যাচ্ছে। সোমবার তামিলনাড়ুর মিনাবাক্কামে 196 মিলিমিটার এবং নুঙ্গামাক্কামে 154.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চেন্নাইয়ের বেশিরভাগ অংশ প্লাবিত। শহরটি ইস্ট কোস্টাল রোডের কানাথুরু এলাকায় একটি নির্মাণাধীন দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গায় একটানা বৃষ্টি হচ্ছে, প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়েও, ফলে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। তামজিদ মির্জা, কালবেলা।